অফিসে খাওয়া দাওয়া মানেই হচ্ছে আলাদা একটা আমেজ সবার মনে। সেদিন অফিসে ছিল একটা গেট টুগেদার, তাই সবাই খেতে বসে পড়েছিলাম। প্রথমেই পাতে পড়েছিল ভাত, সোনামুখ ডাল আর বেগুনি, আর সঙ্গে ছিল সব রকমের একটা তরকারি। তারপরে আমাদের পাতে পড়েছিল গরম ভাত আর সঙ্গে ছিল চিকেন কষা। গরম ভাত আর চিকেন কষা, এই কম্বিনেশনটা সবার সেরা ছিল সেদিন। আহা, দেখছি আর ভাবছি এখন যদি সব পেতাম তাহলে খুবই ভালো হতো। চিকেনটা সেদিন দারুণ টেস্টি রান্না হয়েছিল, খেতে খুবই ভালো লাগছিল, খেতে ছিল দারুণ দুর্দান্ত। এরপর আমাদের পাতে পড়েছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা, আর শেষ পাতে ছিল মিষ্টি দই আর হজমোলা।